বাংলাদেশর ভোট যুদ্ধ 7 জানুয়ারিত বাংলাদেশত নির্বাচন আর বাংলাদেশর এই সাধারণ নির্বাচন 300খন আসনের বাবে যুদ্ধত নামিব 1896 গৰাকী প্রার্থী কিন্তু বাংলাদেশর সাধারণ নির্বাচনের মূল বিষয়টোৱে হৈছে যে বাংলাদেশত এই সাধারণ নির্বাচন বর্জন করেছে দেশখনের আটাইতকৈ ডাঙর বা দেশখনের মূল বিরোধী দল বিএনপিএ খালিদা জিয়া নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিয়ে এই নির্বাচন বর্জন করেছে মূল বিরোধীর নির্বাচন বর্জনের মাঝেরে দেশখন আগবাড়িছে 7 জানুয়ারির ভোটযুদ্ধর বাবে এইবেলি 7 জানুয়ারির ভোটযুদ্ধত প্রায় 12 কোটি লোকে ভোটাধিকার সাব্যস্ত করব আর যি 1894 গৰাকী প্রার্থী ইয়াৰে 5.1% মহিলা প্রার্থী অর্থাৎ বাংলাদেশ সৃষ্টি হওয়ার পিছরে পড়া এই সংখ্যা মহিলা প্রার্থীর ক্ষেত্র বৃহৎ সংখ্যক মহিলার পোনপটিয়াক নির্বাচনী এই যুজত অংশগ্রহণের এই সংখ্যাটো এতিয়ালৈক সর্ববৃহৎ আসলতে মহিলার অংশগ্রহণের এক সংখ্যা বাংলাদেশ শেহতীয় জোকারি গৈছে বহুখিনি প্রতিবাদী কার্যসূচী বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট প্রভাব পড়ছিল এই প্রতিবাদ সমূহের পরিপ্রেক্ষিত কিন্তু এনে প্রতিবাদী পরিবেশের মাজতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনায় পরিস্থিতি সম্ভালি ললে আর এটা নির্বাচনের বাবে আগবাড়িছে এক প্রকার এই বিএনপি বা মূল বিরোধীর নির্বাচনের প্রক্রিয়া বর্জন আর তার গোটাই পরিপ্রেক্ষিতর এই গোটাই ছবিখনের মাজতে এই গোটাই প্রেক্ষাপটর মাঝেরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনায় যেন এক প্রকার আগবাড়িছে এক নিশ্চিত বিজয়ের দিকে শেখ হাসিনা যদি এইবেলি জয়যুক্ত হয় তেনেহলে পুনর্বার চতুর্থবারের বাবে তেও প্রধানমন্ত্রী হব আবামী লীগের বাবে তেওঁর দল আবামী লীগের বাবে এয়া পঞ্চমটো কার্যকাল হব বাংলাদেশত মূলত এই দুটা পার্টিয়েই আবামী লীগ শেখ হাসিনার আবামী লীগ আর খালিদা জিয়া প্রাক্তন প্রধানমন্ত্রী খালিদা জিয়ার বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি 17 কোটি জনসংখ্যার দেশখন মূলত যি নির্বাচন বর্জন করার যি এক সিদ্ধান্ত মূল বিরোধী দলটোয় লৈছিল সেই কারণটো হয়েছে যে বিরোধী বিএনপিয়ে বিচারিছিল এখন ইন্টারিম গভর্নমেন্ট এখন অন্তর্বর্তীকালীন এখন কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার এখন থাকক বাংলাদেশত আর শেখ হাসিনায় তেওঁ পদত্যাগ করক এখন কেয়ারটেকার গভর্নমেন্ট এখন কেয়ারটেকার সরকার এখনে দায়িত্ব লক আর এই অন্তর্বর্তীকালীন সরকারখনের অধীনত নির্বাচন অনুষ্ঠিত হোক বিএনপির মূল দাবিটোই এই ধরনের আছিল যে যাতে নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ আর নিকা ধরনের অনুষ্ঠিত করবা যায় তার বাবে শেখ হাসিনার পদত্যাগ বা এই বর্তমানের শাসনাধিষ্ঠ সরকারখনের পদত্যাগ খুবই জরুরি বিএনপিয়ে বারম্বার এই দাবি উত্থাপন করে আসছিল কিন্তু শেখ হাসিনা বা সরকারে সেই দাবি কোনোপধ্যে মানি নললে আর সেই গোটাই প্রেক্ষাপটত আসলতে এতিয়া বিএনপি নির্বাচনী যুজত নাই মূল বিরোধী দল বিএনপিয়ে আনহাতে বহুখিনি প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছিল শেহতীয়াক বাংলাদেশত চুবুরিয়া রাষ্ট্রখনত কিছু সংঘর্ষ কিছু সংঘাতও হয়েছিল দুই দলের মাজত এনেকা বাতরিও আসে আর বিশেষ বিএনপিয়ে অভিযোগ উত্থাপন করেছিল যে তেওঁলোকৰ মূল মূল নেতাসকলক শীর্ষ বহু নেতার বিরুদ্ধে বাংলাদেশ সরকারে ষড়যন্ত্রমূলকভাবে আক্রোশমূলকভাবে বা নির্বাচনী উদ্দেশ্যে নির্বাচনী যুজর উদ্দেশ্যে এই সকল নেতাক হয়তো করাত্ত করেছে নহলে বিরুদ্ধে আইনি ব্যবস্থা লৈছে এই ধরনের অভিযোগ এটা খালিদা জিয়ার দলে উত্থাপন করে আছে তার মাজতে বাংলাদেশের নির্বাচনলৈ মাজত এইখানে সময় 7 তারিখে নির্বাচন কিন্তু আনহাতে যাতে নির্বাচন সম্পূর্ণ সুকলমে অনুষ্ঠিত হয়ে যায় কোনো ধরনের যাতে বিক্ষিপ্ত ঘটনা নহয় যেহেতু মূল বিরোধী দলটোয়ে বর্জন করেছে তার পরিপ্রেক্ষিতত বা এক সম্পূর্ণ সুরক্ষিত পরিবেশ নির্বাচন অনুষ্ঠিত করবলৈ বাংলাদেশের অলিয়ে গলিয়ে এতিয়া গিজ গিজাই আছে নিরাপত্তারক্ষীয়ে 3 জানুয়ারিরপরা 10 জানুয়ারিলৈকে অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাওয়ার পিছলৈকেও তাত বিভিন্ন ঠাইত জেলাসমূহত বিশেষ দায়িত্ব থাকিব সামরিক বাহিনী শাসকীয় দল আওয়ামী লীগে বা শাসকীয় সরকারখনে শেখ হাসিনায় বারম্বার বিএনপির বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন করেছে যে অনাকাঙ্ক্ষিত পরিবেশের সৃষ্টি করবল বিচারি আছে বিরোধী দলে যি নহক তার মাজতে আসলতে বাংলাদেশের 62খনক জেলাত সেনাবাহিনীর লোক মোতায়ন করা হয়েছে আর আনহাতে 45খনক উপজেলাত বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশক দায়িত্ব দিয়া হয়েছে
ইয়াৰোপৰিও বিজেপিয়ে বিশেষকৈ সীমান্তৱৰ্তী যিসমূহ জিলা আছে সেই জিলাসমূহতো কাঢ়া নজৰ ৰাখিব নিৰ্বাচনৰ দিনটোত অৰ্থাৎ 7 জানুৱাৰীৰ দিনটোত আনহাতে যি 19খনকৈ সাগৰীয় জিলা আছে উপজিলা আছে সেই সাগৰীয় উপজিলাসমূহত বাংলাদেশৰ নৌসেনাক নিৰাপত্তাৰ দায়িত্ব অৰ্পণ কৰা হৈছে মুঠৰ ওপৰত এক কাঢ়া নিৰাপত্তা বেষ্টনীৰ মাজত 7 তাৰিখে নিৰ্বাচন আৰম্ভ হ'ব পুৱা 8 বজাৰ লগে লগে ভোটিং ভোটদান প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব বাংলাদেশত মুঠৰ ওপৰত এতিয়া বাংলাদেশত প্ৰস্তুতি 7 জানুৱাৰীৰ দিনটোৰ বাবে কিন্তু গোটেই বিশ্বৰে আচলতে দৃষ্টি নিবদ্ধ হৈ আছে দেশখনৰ নিৰ্বাচনী প্ৰক্ৰিয়াৰ ওপৰত কিয়নো আটাইতকৈ লক্ষণীয় বিষয়টো হৈছে যে মূৰ বিৰোধী দলটোৱে পূৰ্বতেও কৰিছে নিৰ্বাচনৰ বিৰোধিতা বা বৰ্জন কৰিছে নিৰ্বাচনী গোটেই প্ৰক্ৰিয়া নিৰ্বাচন বৰ্জন কৰিছে বিএনপিয়ে এই বেলিও 7 জানুৱাৰীটো সাধাৰণ নিৰ্বাচন বৰ্জন কৰিছে মূল বিৰোধী দলটোৱে